কি এতক্ষণ কোথায় ছিলে গো? শ্মশানে মাকালী ধ্যান করছিলাম। কি এম করে কেন বলছো? কেমন করে বলবো? আমি তোমায় কত ভালোবাসি বলো। হ্যাঁ, তোর ভালোবাসার কাঁথায় আগুন, বল কি চাস সেটা বল। বলছি শোনো না, জানো আমার না ভীষণ একটা শখ হয়েছে। কি শখ? দেবে তো বল। বলছি কি, আমি না একটা কুকুর পুষবো। কুত্তা? হ্যাঁ। নিজে আসছিস আসছিস, আবার তোর ভাইকে কেন ডাকছিস? কি কি, তুমি আমার ভাইকে কুকুর বললে? না, তোর ভাইকে কুত্তা বললাম, খুব রাগ উঠলো। এখন তো তোর বাবাকে বলিনি কিছু। মানে তোর বাবা পুরো টাকলা, বিয়ের সময় কিছু দেয়নি। তুমি আমার বাবাকে টাকলা বললে কেন? তো যার মাথায় চুল নেই তাকে টাকলা বলবে না, তো কি বলবে? কেন? কি তুমি দেখোনি? কি দেখবি? আমার বাবার টাকে না এখনো না দুটো চুল আছে। হায়, এ দু বিঘা জমিতে দুটো ধান গাছ লাগিয়ে দিয়ে বলছে চাষ হয়েছে, কে রে ভাই? আর দেখো, ওই দুটো ধান গাছ থেকে যে ফসলটা বেরোবে না, সেটা কিন্তু 10 বিঘা জমি চাষ করবে। সেটা যে চাষি ভাই ভালো, তার ক্ষমতা আছে সে করবে, তোর বাবার তো আর ক্ষমতা নেই। মানে একটা প্রোডাকশন করে হাঁপিয়ে গেছে, নেই শেষ। এমন করে বলছো যেন বাবা তোমায় কিছু দেয়নি, এমনি গতিয়ে দিয়েছে। কি দিয়েছে রে? কি মিথ্যেবাদী! কেন কেন তোমায় একটা খাট দেয়নি, সে তো ফুল সেজার দিনই ভেঙে গেছে। আজ একটা ফ্রিজ নিয়েছো, তাতে তো চা গরম হয়, কোনো মাল ঠান্ডা হয় না। আর যে 50,000 টাকা গুনে গুনে নিলে, তোর বাবা কি চিঠি গুনো 50টা নোট জাল নোট দিয়েছে। ভীষণ মিথ্যেবাদী! কি মিথ্যেবাদী! আমি আজই চলে যাবো বাবার কাছে। এই এদিকে, বাঙালি না, বাঙালির বই রুম করে চলে। স্বামী অনেক কিছু বলতেই পারে, তো স্বামী বুকে ওই নারায়ণ ঠাকুর, নারায়ণ ঠাকুরকে এমনি একা থাকতে পারে, লক্ষ্মী থাকতে আসে না বুকে। আচ্ছা ঠিক আছে, বলছি শোনো না, জানো কি গো, তুমি আমাকে গত বছর বার্থডেতে কি দিয়েছিলে মনে আছে? তোমার জন্মদিনে? হ্যাঁ হ্যাঁ মনে আছে, একটা লোহার খাট দিয়েছিলাম। বলছি কি, এবারে কি দেবে? এবারে হ্যাঁ, তুমি লোহার খাটে শুয়ে থাকবে। শুয়ে থাকবো? তুমি লোহার খাটে শুয়ে আছো? শুয়ে আছি। তুমি শুয়ে আছো, তারপর আমি গেলাম, তারপর তুমি শুয়ে আছো দেখলাম, তারপর কি ভালো লাগলো, তারপর লোহার কাটে কারেন্ট দিয়ে দিলাম, তুই মরে গেলি। এখনই চলে যাবো। কি চলে যাবো? বললাম না লক্ষ্মী, লক্ষ্মী এরকম চলে যায়। এদিকে তোমরা হচ্ছে লক্ষ্মী, আমরা সবাই পেঁচা, তোমাদের কাছে থাকবো এই কি এরকম করতে। যে ঠিক আছে, আর কিছু বলবে না তো? একদম না, বলো। বলছি শোনো না, জানো ধরো তুমি আর আমি কোথাও বেড়াতে গেলাম, চলে গেলাম একদম পাহাড়ে, চলে গেলাম আর সে পাহাড়ের চূড়াতে তুমি আর আমি উঠলাম। আচ্ছা উঠতে থাকলাম সেখানে, উঠে দাঁড়া, উঠতে তো দেই, উঠে মানে কি, এত তাড়াতাড়ি উঠে দিবি পারে। বলছি সেখানে উঠে তোমার কি মনে হবে? দাঁড়া উঠে যাই, দাঁড়া একবার। ও ধরে না, উঠে গেছি। আচ্ছা উঠে গেলাম, পাহাড়ে চড়ে উঠলো, উঠলাম, উঠে 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 দাঁড়া, আরো উঠে উঠতো, অনেক উঠলো, অনেক উঠলো, পাহাড়ে চড়ে উঠে গেল, উঠে গেল, উঠে তোমায় দেখতে পেলাম। কি রোমান্টিক ব্যাপার! পেছন দিক থেকে কি ভালো লাগলো, তারপর গেলাম, তারপর জড়িয়ে ধরলাম, তারপর এক লাত মারলাম নিচে ফেলে দিলাম।